अबे धोनी लोग क्या बोले से हमारा समय तुम रामा संगाने फार्नो दे दिवे आ किसो डॉलर दे दियो सिटा का पैसा दे दियो जो दे दे प्रोजेक्ट हमारे ताले में होते बारे बाबा को के पार हो तार जे लोग हम फार्नो ना चलो ताले लोग टेलो कौन मारा गलो तो कौन सही गलो नहीं गल अब तारों ने खुदा बेच से देख लाख होटल आसे हम सब एक सुंदर होटल अनेक मानुष खावा दाल बच्चे तो देख हम सेव के ऊपर ने बस लो खावा दाल जल दे तार का से तो अनेक टका आसे छोड़ना आसे तो लोग ने ये जो कौन खबर चलो तो दार खबर पूरी विश्वन करे तार बोल लो जे अपना का से की आसे वो सामान के सोने टका आसे हमारे का सोने छोड़ना आसे वो सब गुला सोल बना है क्या सोल बना वो सब गुला ये ये सोल ये এখান থেকে ভালো কাজ করো এই জায়গায় সেটার বদলে তারপরে একটু দেওয়া দেখতে পারে লোক তো ভালো কাজ করে না যখন জগতে ছিল ভালো কাজ করে না তো চিন্তা করলো এই যে আমার এত স্বর্ণ এত টাকা পয়সা এগুলো নিয়ে আসলাম কোনো কাজে লাগলো না এগুলো তারপরে বলছে ঠিক আছে আমাকে নিয়ে যাও কোথায় থাকবো আমার ঘরটা দেখিয়ে দাও যে জায়গায় থাকবো এখন নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ঘর আছে সুন্দর ঘর দেখে এগুলো ছেলের মধ্যে ঢুকতে চায় মনে করে এই যে বুঝলাম আমার ঘর আর পৃথিবী তার অনেক সম্পদ ছিল বসে না এটা তোমার ঘর না একেবারে শেষের দিকে নিয়ে গেল তখন একটা জায়গায় নিয়ে গেল কুরের ঘর বসে ওই ওইটা তোমার ঘর সারি আমি এত বড় রাজা মানুষ আমার এত কিছু ছিল বসে তুমি পৃথিবীতে যা সঞ্চয় করছো ওইটা দিয়ে এই যে ঘরটা বানানো গেছে তোমার যে সঞ্চয় ভালো কাজ ওইটা দিয়ে কুরের ঘরটা তৈরি করা যায় বিশ্বের প্রিয়জনেরা আমরা কিন্তু অনেক কিছু করি এবং এইটা আমাদের জন্য আমরা দেখি আমাদের জীবনের জন্য অনেক কিছু আমাদের আত্মার জন্য ঐশ্বরাজ্যের জন্য আমরা অনেক কিছু করি না সেজন্য আজকে বিশেষ করে আমরা ধ্যান করব যে আমরা যখন আসলে কারো এরকম 40 করে মৃত্যুবার্ষিকী করি এটার মধ্য দিয়ে আমাদের জীবনে যেন পরিবর্তন হয় আমরা যেন আরো ভালো কিছু করি আমরা যেন সুন্দর কিছু করি গল্পটা বললাম এটা কিন্তু শুধুমাত্র গল্প না কিন্তু এখানে বাস্তবতা আছে সম্ভব থাকতে পারে পাশাপাশি আমার এগুলো থাকতে ভালো কাজ প্রার্থনার জীবন এগুলো থাকতে হয় সেই জন্য আধুনিক যুগে কিন্তু আমরা দেখি যে পরিবারগুলোর মধ্যে কিন্তু এগুলো নাই এগুলো নাই আগে আমরা দেখতাম একটা পরিবারে আমরা করি অবশ্যই প্রার্থনা করি করি না সেটা না আগে কিন্তু এই পারিবারিক দিকগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল পরিবারে প্রার্থনা করা একসাথে খাওয়া দাওয়া করা একসাথে সব কিছু করা এখন হয় না অনেক সুযোগ হয় না তারপরেও এটার অনেক প্রয়োজন আছে অনেক প্রয়োজন আছে আমরা অনেক সময় বুঝি না এটার প্রয়োজন কি এবং এইটার ফল আমরা দেখি অনেক পরিবার ছেলেমেয়েরা যখন একাকি থাকে তার ফল আমরা দেখি পরিবারের সঙ্গে যখন মা বাবার সঙ্গে যুক্ত থাকে সেটার ফলও দেখি একসাথে যখন প্রার্থনা করে সেটার ফলও দেখি এবং এইগুলো আমাদের জীবনকে সুন্দর করে আমরা কারো মৃত্যুবার্ষিকী পালন করি 40টা করে শুধুমাত্র তার জন্য না আমাদের নিজেদের জন্য আমাদের টাকাইতে হয় নিজেদের জীবন আমাদের দেখতে হয় এবং আমরা বুঝতে পারি এই যে আধুনিক যুগ অনেক কিছু কিন্তু বাদ দিয়ে দেয় এবং আপনাদের এখন যারা আধুনিক ছেলেপেলে আছে দেখবে কয়জন যুবক যুবতী আমরা গিয়ে যাই বা কয়জন পারিবারিক প্রার্থনা করি বা পরিবার এগুলো আছে কিনা আগে প্রার্থনা না করলে অনেকে আমরা বলি খাবার দিত না মা বাবা খাবার দিত না ভালো প্রার্থনা না করলে খাবার দিত না গির্জা না গেলে খাবার দিত না এখন এগুলো কোনো কিছু না এগুলো কিন্তু আমাদের কাছে খুব স্বাভাবিক বলে যে এরকমই চলে এরকম চলে না কারণ আমরা এগুলো এভাবে চালাই বলে এখন বলি চলে সেই জন্য আমাদের চিন্তা করতে হয় যেন আমরা আসলেই খ্রিস্টীয় জীবনযাপন যাবো সেটা প্রয়োজন এবং সেইভাবে যেন আমরা জীবনযাপন করি আমরা আজকে পরিবারের জন্য প্রার্থনা করছি পরিবার ঈশ্বর আশীর্বাদ সবসময় রাখতে হবে পরিবার হচ্ছে ঈশ্বরের দান পরিবারে যদি শান্তি না থাকে আনন্দ না থাকে সুন্দর কৃষ্ট জীবন যাপন না থাকে যত কিছু থাক সেখানে কিন্তু সেটা ভালো লাগবে না সেখানে কিন্তু কষ্ট হবে সেই জন্য পরিবার আমরা সব তো পরিবারের জন্যই করি আমাদের নিজেদের জন্যই করি তাহলে এই বিষয়গুলো যেন আমরা বুঝতে পারি এখনকার যুগে এগুলো অনেক প্রয়োজন আছে এবং এইগুলো আমাদের একটা মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় এই যে মানুষটা মারা গেল এর জীবন আদর্শ যেন আমরা অনুসরণ করি এই পরিবারে যারা আছে কল করে যার ভালো সব কিছু অনুসরণ করতে পারে সেটা গৌরবের হবে তাহলে আমরা সেটা অনুসরণ করি এবং আমরা চাই যেন একইভাবে আমরা জীবন যাপন করি
কারণ আমরাও যখন মারা যাব সবকিছু ছেড়েই যাব তখন আমাদের একটা লক্ষ্য হবে সেজন্য মৃত্যুটা কিন্তু কষ্টের না মৃত্যুটা আনন্দের হওয়া দরকার যদি আমরা প্রস্তুত থাকি সব মানুষের জন্য মানুষ মৃত্যুকে ভয় করে কখন এখন অনেক পাপ থাকে গণ্ডগোল থাকে ভিতরে তাদেরকে তার কাছে রেখে নেয় পার্থক্য আছে সেজন্য আমরা বুঝতে পারি মৃত্যু আমাদের জন্যে প্রবেশ দেয় আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হই এবং সব মানুষকেই এই যে জগৎ আমরা কিন্তু প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুত হই সেই জন্য আমাদের স্মরণ করছে প্রত্যেক দিন যে আমি মারা যাবো ঘুম থেকে উঠে যে কথা মনে করে যে আমি মারা যাবো মরবো না কিন্তু মারা যাবো এটা সত্য তাহলে আপনার অনেক ভালো লাগবে।